হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহন ঘোড়ার উপর থেকে নামলেন। নামার পরে কারবালা একটা বিশেষ ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে গেলেন, গাছের পাশে যায় নিজের জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। নামাজ পরে উনি ওইখানে বসে বসে দোয়া করলেন এবং চোখের পানি সেরে সেরে হযরত আলী কাঁদতে লাগলেন। সাহাবীরা ছিলেন, ওনার সৈন্যবাহিনীর লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনীন, একটা বিষয় বুঝলাম না হুজুর, আপনি কারবালায় আসলেন, কারবালায় আসার পরে আপনি এই কারবালায় দুরাকাত নামাজ পড়লেন হানজাল গাছের পাশে, আবার দোয়া করলেন, দোয়ার বিষয়টা বুঝলাম না, কেন আপনি দোয়া করলেন, কেন কান্নাকাটি করলেন, এবং এই কারবালার মাঠে নামাজ পড়ার কি কারণ হতে পারে? হযরত আলী বললেন, হে আমার সাথীরা তোমরা শোনো, আমি আমার মাশুক নবীজির পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি আমাকে ঠিকানা দিয়েছেন, এই কারবালায় এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে এই উম্মতের লোকেরা নির্মমভাবে শহীদ করবে। সপরিবারিক এই ময়দানে তাকে হত্যা করা হবে। আহা, সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হবে তারা। সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে মর্যাদাবান শহীদ তারা, যারা এই কারবালায় আমার হুসাইনের সঙ্গে শহীদ হবে। আহা, আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, আমি এই জন্য দোয়া করলাম যাতে আমার হুসাইন এই সময় স্থির থাকতে পারে, ধৈর্য ধরতে পারে, আমার হুসাইনের সঙ্গী যারা তারাও যাতে ধৈর্য ধরতে পারে, সেই জন্য আমি কারবালার ময়দানে তাদের জন্য দোয়া করে গেলাম। হে আমার সাথীরা, তোমরা যদি বেঁচে থাকো আর যদি তোমরা জানো আমার হুসাইন কারবালায় আসছে, তোমরা যদি পারো আমার হুসাইনের পক্ষে এই ময়দানে শহীদ হয়ো, কারণ আমি আমার রসুলের জবান থেকে শুনছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হবে এই কারবালার ময়দানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা ইতিহাস, ইয়াজিদ ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পরে সে মদিনার গভর্নরের কাছে চিঠি লেখলো, যদি হুসাইন আমার বশ্যতা স্বীকার না করে, আমার বায়াত না নেয়, তাহলে হুসাইনকে যে কোনো মূল্যে বধ করতে হবে, তাকে ধরতে হবে, তাকে গৃহবন্দী করে না হয় হত্যা করো। মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি একদিন বলেন, হুজুর, আমি মদিনার গভর্নর হতে পারি কিন্তু ইয়াজিদের গভর্নর হতে পারি, কিন্তু আপনার আমার হাতে আপনার শরীরে অস্ত্র চালাইয়া জাহান্নামের ঠিকানা আমি নিতে চাই না হুজুর, আপনি হয় মদিনা এর থেকে চলে যান, অন্য কোথাও না হয় ইয়াজিদের বায়াত নেন। ইমাম হুসাইন জবাব দিলেন, শুনো গভর্নর, আল্লাহ রসুল আমাকে মিথ্যার কাছে মাথা নত করতে শিখায় যান নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী নগরবাসী, বলদিবাড়িবাসী, ইমাম হুসাইনের কথা বলছিলাম, আউলাদে রসুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। সুদূর মক্কাতুল মুকাররমা থেকে কারবালার পথে যেতে যেতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। একবারে কারবালার ময়দানে, সরাসরি ইতিহাসে চলে গেলাম ঘটনার দিকে, কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন ইয়াজিদের 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় ঘিরে ফেলে দিলেন। এই 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাদ। আমর বিন সাদ হলেন সেই সাহাবীর ছেলে, যে সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, 10 জন সাহাবি যাদেরকে আশারা মুবাশশারা বলা হয়,
দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। এক নম্বর আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনু জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল আমর, এই আমর বিন সাদ। সেইদিন সাদ বিন আবি ওয়াক্কাস দুনিয়াতে বেঁচে ছিলেন না, তার ছেলেটা আজকে টাকার জন্যে, ক্ষমতার জন্যে, আওলাদে রসুলকে মারার জন্যে, শহীদ করার জন্যে 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে আজকে দাঁড়াই গেছে। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে, তো আমর বিন সাদ এত বড় দামি সাহাবীর ছেলে, আল্লাহু আকবার, আল্লাহর রসুলের সাহাবী বাগানের মধ্যে 10 জন সাহাবীর অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তান আমর আজকে আসছে টাকার জন্যে, ক্ষমতার জন্যে, আওলাদে রসুলকে হত্যা করার জন্যে। 7ই মুহররম থেকে কারবালার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো, আমর ঘোষণা দিয়ে দিল পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারে 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। বুঝতেই পারতেছেন, পানি যদি না থাকে তাহলে রান্না হবে না। আলে বাইতে রসুলের পরিবারে 3 দিন পর্যন্ত পানি নাই, পানির অভাবে ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো। আহারে আ যারা হস করেছেন দেখেছেন পানির বড় তৃষ্ণা, বড় কঠিন অবস্থা। এত পরিমাণে পানি যাওয়ার পরও খলিজা মনে হয় ঠান্ডা হয় না। সেই দিন 3 দিন রসুল পরিবারে কোনো পানি ছিল না। সেই ফোরাত নদী যার নানার উশিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী সৃষ্টি হলো, আজকে তারাই পানিবিহীন ফোরাতের পারে দাঁড়িয়ে আছে। এটা তাদের জন্য বিরাট বড় পরীক্ষা ছিল। আল্লাহর কুরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হুজুর উম্মতকে বলেন, কোন কোন সময় আমি আল্লাহ পরীক্ষা করি, তারে ভয় দেখাইয়া তার জীবনগুলি কেড়ে নিয়ে সম্পদ নষ্ট করে দিয়ে, সাইক্লোন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, তুফান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি। আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে, রাত্র আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন, 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন, 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হুসাইন ভাষণ দিয়ে বললেন, আমার সাথীরা আমরা এখানে ইচ্ছা করে আসি নাই, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে, আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম দৃষ্টতা এবং বেইমানি করেছে, ওরা আমার মাথা চায়, আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই, আর তোমরা, আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমরা যে যেখান দিয়ে পারো মদিনার রাস্তা ধরো। আমি হুসাইন মেহশরের মাঠে নানা হাট দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করব না, তোমরা চলে যাও। সেদিন 72 জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আওলাদে রসুল, আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালায় আসলে যাব মদিনায়, হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মৌত আসবে, মৃত্যু আসবে, কিন্তু আওলাদে রসুল আপনার সামনে পিছনে ডানে বামে থেকে কারবালা
আমরা শহীদ হব, এর চাইতে দামি মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। আপনি চলে যেতে বললো আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেশরে রাহমাতুলিল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রসুল যদি ডাক দেয় বলে কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসেইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল তোমরা, তোমরা আমার সামনে দাঁড়াও, সেই দিন রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব আমরা, নবীর সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াব, কি কঠিন জবাব তাদের, আমরা রসুলের সামনে কি জবাব দিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো সেই দিন যদি রসুল আমাদেরকে ডাক দেয়। কোথায় রে কারবালা, আমার হুসাইনের সঙ্গীরা আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনায় পালাইছিল, কি জবাব সেই দিন দিব বলে যে রসুল ক্ষমা করবেন, আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন আমাদেরকে তারায় দেবেন না, আমরাও শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন বললেন যদি বাসনাই থাকে তাহলে আজকের রজনী শেষ, যত বড় ইবাদত করে নাও। ইমাম জয়নুল আবিদিন বললেন দুনিয়ার মানুষ আমি অসুস্থ ছিলাম, আমি হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা ঠেকিয়ে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটাও আমার জন্য দুষ্কর ছিল, আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারে সান দিচ্ছে, কেউ দোয়াতে নিমগ্ন, সারা রাতে এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই, ফজরের রক্ত হলো, আজান দিলেন, আমার শিবিরের ভিতরে আজান পড়লো, আজান হলো, আজান দেওয়ার পরে আমার আব্বা জানের ইমামতিতে নামাজ হয়ে গেল, নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল, নামাজ পড়িয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনোদিন আমাদের জীবনের সূর্য উদয় হবে না, সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন, দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনোদিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নাই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বুঝতে পারতেছেন সেই দিন সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য, সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলেন, সন্তান মার সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য, সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে, আজ কত কঠিন দিন সেই দিন, আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো, উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে, আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই, পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদির সৈন্যের সামনে মাত্র 72 জন পালায়া যায় নাই, পালান নাই, দৃঢ় ইমান ছিল তাদের, উহুদ পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়েছে, শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য 3 দিনে তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়েছে, খোদা বুকে নিয়ে দাঁড়িয়েছে, কি কঠিন পরীক্ষা তাদের ছিল। এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নেওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিম দিয়েন না,
দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহক। অবশ্যই হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহক, দুনো দলই কালমা পড়নে ওয়ালা, দুনো দলই কালমা পড়নে ওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দুনো দলই কালমা পড়নে ওয়ালা। যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি বেহক। কথাটা তো চিরসত্য, ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরেও যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা, হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ, হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা, হুসাইনের ভিতরে যেই জাকাত, ইয়াজিদের ভিতরে সেই জাকাত, হুসাইনের ভিতরে যেই হজ, ইয়াজিদের ভিতরে সেই হজ, হুসাইনের যেই কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন, হুসাইনের যেই হাদিস, ইয়াজিদের সেই হাদিস, হুসাইনের যে আমল, ইয়াজিদের সে আমল। কিন্তু তফাত হলো একটা, হুব্বে রসুল, হুব্বে রসুল, হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। ইয়াজিদের মধ্যে রসুলের ভালোবাসা ছিল না বিধায়, তারা হালে বাইতে রসুলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আর নবীর মোহাম্মদ থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কি কথা কণ্ঠে কিনা। প্রিয় বলদি বাড়িবাসী খুব মনোযোগ দিবেন, সেদিন আহলে বাইতে রসুলকে তারা প্রাধান্য দিল না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপরে সওয়ার হয়ে বাইশাদার সৈন্যের সামনে যায় দাঁড়াইলেন, দাঁড়ায় ভাষণ দেয়া বলে না, ইয়াজিদি সৈন্যরা তোমরা কি আমাকে চিনো না? আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, আমার মা খাতুনে জান্না সাইয়্যিদাতুন নিসা আলী জান্না, পৃথিবীর সমস্ত রমণী কুলদের সর্দারিনী জান্নাতের আমার আম্মা জান, আমার ভাই হাসান আর আমি হুসাইন। ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে যদি কোন নানার কোন সাহাবি জিন্দা থাকে তাহলে সাহাবিদের কাছ থেকে যা জিজ্ঞেস করে নাও, আমার নানা বলেছিলেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, আবার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি রহমাতুল লিল আলামিনের দৌহিত্র, আমার নানার রক্ত আমার শরীরে প্রবাহিত, তোমরা আজকে আমার দাবাত করে এখানে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই, তোমরা দাওয়াত করে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই, হে কারবালাবাসী, তোমরা তো আমার দাওয়াত করে আনছো, আমি তো ইচ্ছা করে আসি, তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছ বলো, তোমাদের মধ্যে কেউ আসো, আমি তোমাদের কারোর সাথে জুলুম করছি বলো, তোমাদের মধ্যে কেউ আসো, আমি কাউকে কোনোদিন অন্যায়ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি বলো, তোমাদের মধ্যে কেউ আসো, আমি কোনোদিন কোনোভাবে আমি তাকে গালমন্দও করেছি, সবাই নিশ্চুপ, কেউ কথা বলে না। তাহলে তোমরা আজকে অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়াইছো, আজকে তিন দিন হলো তোমরা আমাকে পানি দাও নাই, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দাও নাই। আহা, সেই দিন এই হৃদয় স্পর্শী ভাষণটাও তাদের হৃদয় গলে নাই। আওলাদে রসুল এইভাবে কথা বলতেছিলেন, ঠিক সেনাপতি আমর, আহা, সেনাপতি আমর একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলেন, বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণকৌশল দিয়ে তার ঢাল দিয়ে বর্ষা ফিরিয়ে দিলেন।
আমর বিন সাদ বর্ষা নিক্ষেপ করে বলল, হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন সেই দিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে, আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা হবে। আহা কি কঠিন কথা, কঠিন হাসুরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সেদিন তুমি হাসরের মাঠে আমার নানার সামনে দাঁড়াবে, আমি দাঁড়াবো সেদিন। কে হক আর কে বাতিল সেই দিন আমার নানার সামনে ফয়সালা হবে। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করবে। ইমাম হুসাইন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানার সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে, অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিলেন, ছোট্ট একটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন, সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল, 22,000 সৈন্যদের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমা আর ছিল এরা পরামর্শ করলো কি করে হুসাইনকে পরাজিত করা যায়, এইভাবে যদি তারা একত্রিতভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরেখুদা আলী রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রসুলের এশক প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না, রণকৌশল কীভাবে পরিবর্তন করা যায়। সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে এনে মল্লযুদ্ধ করে করে শহীদ করা হোক। সর্বপ্রথম সেনাপতি আমর ডাকতে বলল, হুসাইন আমরা এইভাবে যুদ্ধ করব না, আমরা মল্লযুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো এখানে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেইভাবে বলবা সেইভাবেই হবে। আজ সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি খুব যুদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিছিল সে। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি! সে আয়েশা বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই মল্লযুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বললো, ঠিক আছে তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে ফাটাইয়া নিজে শহীদ হয়েছিল। একসাথে বলবেন না, আল্লাহু আকবার! যুদ্ধের ময়দানে 41 জন মারা, এটা কিন্তু সত্যিকারই কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলীরে নিজে একা হত্যা করিয়া তারপর শহীদ হয়েছিল সেনাপতি হুর। প্রিয় মুসলমান, তাহলে বুঝেন তো সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আশিকে রসুল্লাহ শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু, ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে, ইমাম হাসানের ওসিয়ত ছিল, ভাইরে আমার এন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসিমের বিয়ে দিয়ে দিবা, আমার মনে বড় ইচ্ছা আমার কাসিমের বিবি সাকিনা যাতে হয়। 1 মাস হয়েছে, মেহেদির দাগ তখনও হাত থেকে যায় নাই। ইমাম কাসিম আসছে, সাসাজান আমাকে বিদায় দেন, একে তো ভাতিজা দ্বিতীয়ত জামাতা, যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল, আল্লাহ রাসূলুল্লাহ খুব সুন্দর ছিলেন, অরিজিনাল মাদানি যদি আপনারা দেখেন দেখবেন ওরা অনেক সুন্দর,
চেহারা খুব সফট, নরম, ভদ্র, মার্জিত, অরিজিনাল মাদানি যারা, খুব সুন্দর সুদর্শন চেহারা তাদের এবং খুব মার্জিত ভদ্র তারা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইছে, ইমাম হুসেন কাঁদতেছিলেন, বলতেছিলেন, বাবা তুমি তোমার মায়ের খেদমত কর। ইমাম কাসেম বললেন, চাচা যান আমাকে ক্ষমা করবেন, আমার কত সাথীরা ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে হাউজে কাউসার জান্নাতে ঘোরাফেরা করতেছে তারা, আজকে আমারও মন চায় আমিও তাদের সাথে আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করি। আল্লাহু আকবার, আমার এই সুযোগ থেকে আপনি বঞ্চিত করেন না, আমাকে একটু সুযোগ দেন। ওরা আমার দাদাজানকে শহীদ করছে, আমার আব্বাজানকে শহীদ করছে, আপনাকে শহীদ করার জন্য এই ময়দানে তারা দাওয়াত করে নিয়ে আসছে। আমার চোখের সামনে আমার চাচাজানকে শহীদ করবে আর আমি সেটা দেখতে এটা বরদাস্ত হবে না, আমি আগে শহীদ হব, আমাকে শাহাদাতের জন্য একটু সুযোগ দিয়ে দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমানে দেখছেনই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে যুদ্ধ করতেছে, এটা শাহাদাতের তামান্না না থাকলে এইভাবে যুদ্ধ করা সম্ভব না। শাহাদাতের এমন তামান্না তাদের যে সামান্য অস্ত্র নিয়ে, সামান্য অস্ত্র তাও কি, দুটো লকেট লঞ্চার, রাইফেল, এই সামান্য কিছু সামান্য অস্ত্র এটা নিয়ে যুদ্ধ করতেছে বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে। দুই মাস তিন মাস যুদ্ধ চলতেছে, তারপরে ইসরায়েল কুল কিনারা খুঁজে পায় না। সংবাদে দেখালো 70,000 ইসরায়েলের সৈন্য আহত, কয়েক হাজার পাগল হয়ে গেছে ডরে। আল্লাহ আকবার, না না হয় না, আরো জোরে বলো, কয়েক হাজার ডরে পাগল হয়ে গেছে। আর সব আরব মিলে যদি ধরতো তাহলে সব ইসরায়েলি পাগল হয়ে যেত, কিন্তু আরবরা তো ডরায়, আরবের আমিররা আরো ডরায়। কেন একের শীতলে আমার বউ আছে 35টি, আমি মরে গেলে বউ দেখবো কেনা, মরার ডরায় আরবের আমিররা আর শেখরা বিরাট বড় ডরার ডরায়। কেন একের তো কোনো কাজ নাই, বলে খায় দেয় আর খালি বিয়ে করে, উচিত কথা বললে মা ওইসব বেজার হয়ে যাবে। এরা আইসে আমরার দেশে মিলাদুন্নবী বন্ধ করার লেগে, দুরুদ শরীফ বন্ধ করার লেগে, তারাবির নামাজ 8 রাকাত মানানোর লেগে, কি কথা কন না কা, এরা আইসে আমরার দেশে তারাবির নামাজ 8 রাকাত মানানোর লেগে, তো বিয়ে করে 35টি, যা আল্লাহর আইনে হারাম। আল্লাহর আইনে কি হারাম? বিলকুল হারাম, একদম সুস্পষ্ট হারাম। তা শুয়োরের গোশত যেরকম হারাম, সাইডের উপরে একসাথে স্ত্রী রাখা এরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, জেনা করা যেরকম হারাম, পরনারীর সাথে জেনা যেরকম হারাম, সাইটের উপরে পঞ্চম নম্বর বিয়ে করে পঞ্চম নম্বর ওই মহিলার সাথে মিলন করা ওই রকম জেনার মতো হারাম, কথা করতেছে। আর একের মনে মিলে আমরা দেশে এবার তারাবির নামাজ কমায়, তার মানে বোঝা গেল গাফলা আছে, শয়তানি আছে, কি কথা কর না কে, ঠিক কিনা, গাফলা আছে। এই জন্য আপনাদের সন্তানদেরকে বোঝাবে বেতালে যাতে চলে না যায়, একটু খেয়াল রাখতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু দস্তে কারবালার ময়দানে তিনি বিরাট বড় শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এভাবে একে একে করে সবাই শহীদ। সর্বশেষে আসলেন আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে কালেমার পতাকা ছিল, একজন যুবক বীর মুজাহিদ আব্বাস আলামদার। আবার বলি, নাম ছিল আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু, তো ওনার হাতে ছিল কালেমার পতাকা, খুব বীর যোদ্ধা ছিলেন, সাহসী ছিল, সুঠাম দেহের এক যুবক পতাকা হাতে নিয়ে আসছে, দিয়ে বলতেছে, হুজুর আমি রাহমতের নবীর এই কালেমার পতাকা এতক্ষণ পর্যন্ত এটার আমানত থেকে রক্ষা করছি, আমাকে একটা মশক দেন, আমার আর সহ্য হয় না, কী করবে? বলে আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব,
বলে তুমি কি দেখো না 22,000 সৈন্য ফরাতের তীরে ঘিসে ব্যারিকেড দিয়ে রাখছে। বলতেছে হুজুর হয় শহীদ হব না হয় পানি আনবে। ইমাম জৈনুলের কান্নার আওয়াজ আসলে, ইমাম আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে বিরাট বড় যন্ত্রণা লাগে, অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। হযরত হুসাইন বললেন না তুমি যাবে না। আব্বাস আলামদার বলল হুজুর হয় শহীদ না হয় পানি আনবো, আমাকে আজাজত দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির মশক দিলেন, আহা ফোরাত নদীর তীরে গেলেন 22,000 সৈন্য, হাজার হাজার সৈন্য ফোরাতের তীরে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলিম। বলতেছে তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলিম। তোমরা কি মুসলিম? বলে আমরা মুসলিম। চিন্তা করেন তো, তখনও তারা মুসলমান দাবি করে, তখনও মুসলমান দাবি করে, তখনও তারা মুসলিম দাবি করে, তো কি মুসলমান? কি মুসলিম চিন্তা করেন, তখনও মুসলমান দাবি করে। বলে আমরা মুসলিম। বলে তোমরা কিসের মুসলিম? যদি মুসলমান হও তাহলে আমি পানির মশক আনছি। আমার রসুলের পরিবারে আজ 3 দিন পানি নাই, আজকে 4th দিন চলতেছে 10ই মহরম। তোমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে গেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। একজন শিশু আলী আসগর, আর একজন জয়নুল আবেদিন অসুস্থ, মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে, যদি মন চায় একটু মশক ভরে তোমরা পানি দাও, এই পানিগুলি বাচ্চাদেরকে আমরা পান করাবো। আরা ডাকতে বলে আব্বাস আলামদার ইমাম পরিবারে কোনো পানি যাবে না, যদি মন চায় বাঁচতে যদি চাও তুমি চলে যাও, আর যদি মরার শখ হয় তাহলে তুমি আসতে পারো। আব্বাস আলামদার বললেন মুসলমান পালিয়ে যাওয়ার জন্য আমি আসি না এখানে, আমি ইমাম হুসাইনের সঙ্গী হয়ে কারবালাতে উপস্থিত হয়েছি, আজকে শাহাদাতের লিপসা নিয়ে এখানে আসছি। উনি বললেন তলোয়ার ছাড়া কোনো ফয়সালা আজকে হবে না। একা লড়াই করতেছিলেন তারিখের মধ্যে ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা তারিখবিদ সিরাতবিদরা কিতাবের মধ্যে লেখেন, একা যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া উনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপাইয়া পড়লেন, পানির মশক দিয়ে ফোরাত নদীর ভিতর থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে আজলা পরে তিনি পানি পান করবেন, হাতের মধ্য দিয়ে পানি উঠাইছেন মুখে দিবেন। আব্বাস আলামদার পানি পান করবেন, ঠিক এমন সময় চিন্তা আসলো আরে আমার কত সাথীরা পানিবিহীন এই ময়দানে ঘুমায় রয়েছে। আবার হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ানো আছে, আমার আজগর পানির তৃষ্ণায় কাতর, আমার জয়নুল আবেদিন পানি পান অবস্থায় আজকে 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে। নিজের মনকে ধমক দে বলে আব্বাস আলামদার রে তুই পানি পান করবি, আর নবীর আওলাদরা পানিবিহীন থাকবে তা হয় না। আজলা হাত ছেড়ে দিলেন, ফোরাতের মধ্যে পানি পড়ে গেল, পানির মশকখানা কাঁধে ঝুলাইয়া তিনি আবার ঘোড়ার উপরে উঠলেন। ইয়াজিদি সৈন্যরা বাধা দিতে লাগলো প্রচন্ড ভাবে, উনি তলোয়ার চালাইতেছিলেন, আল্লাহু আকবার এমন বীর যোদ্ধা সুটান দেহের ছিলেন, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতে ছিল না। সীমার ঘোষণা দিল এই পানি যদি ইমাম পরিবারে যায় তাহলে তোরা কেউ দাঁড়াইতে পারবি না, যে কোনো মূল্যে আব্বাসকে ঠেকাইতে হবে, সে কোনো মতেই যাতে জীবন নিয়ে পানি নিয়ে ফেরত যেতে না পারে। পিছন দিক থেকে কাপুরুষের মতো ওরা ডান হাতের উপরে আঘাত করল, ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল, ওই ডান হাত থেকে পানির মশকখানার ফিতাখানা বাম হাত দিয়ে আব্বাস আলামদার চেপে ধরলেন, রক্ত ঝরতে ছিল,
উনি রক্তের দিকে তাকান নাই, ওনার একটাই চিন্তা এই পানি কি করে ইমাম পরিবারে নেব, আওলাদে রসুলকে কি করে পানি পান করাবো, একই চিন্তায় বাম হাত দিয়ে পানির মশকখানা উনি চেপে ধরে আবার পানির মশকখানা বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন, ডান হাত ওনার কেটে পড়ে গেছে। বেঈমানের দলেরা পিছন দিক থেকে বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করছে, বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সেই দিন হাতের মায়া করেন নাই, পানির মশকখানা পড়েছিল ঘোড়ার উপর থেকে। ওইভাবে লাভ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন, কামড় দিয়ে ধরে পানির ফিতা নিয়ে পানির মশক নিয়ে উনি দৌড়াইয়া ইমাম শিবিরের দিকে যাচ্ছিলেন। ওরা তীর আর বর্ষার আঘাত মেরে মেরে আব্বাস আলামদারের পোড়া দেহখানা তারা ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন শহীদ হযরত আব্বাস আলামদারের ক্ষত বিক্ষত লাশগুলি দেখতে লাগলেন। আব্বাস আলামদার জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ জীবন দিছি আপনারে ভালোবাসি, আপনার আওলাদদেরকে ভালোবাসি। আজও আব্বাস আলামদারের মাজার কারবালায় আছে, ওনার মাজার শরীফ থেকে ফোটায় 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 পানি বের হয়ে আসে। হযরতে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার খণ্ডিত দেহ মোবারক নিয়ে আসলেন, এনে শহীদদের কাতারে সোহায় রাখলেন। এইভাবে সবাই শহীদ হয়ে গেল, একমাত্র বেঁচে আছেন এখন আলী আসগর এবং জয়নুল আবেদিন, আর বেঁচে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মাত্র তিনজন পুরুষ এখন বাকি আছে, মাত্র তিনজন পুরুষ এখন বাকি আছে, নিজে নিজের সন্তান আর একটা ছোট্ট সন্তান। স্ত্রী এসে ছোট্ট সন্তানটাকে কোলে করে এসে বলল, স্বামী ওদের দৃষ্টিতে আপনি তাদের শত্রু হতে পারেন, কিন্তু আমার এই বাচ্চা তো শত্রু না, আপনি আমার এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ওদের কাছে একটু পানি আবদার করেন, বাচ্চাটারে দেখলে ওদের মায়া লাগতে পারে, দয়া হতে পারে। আরে একটু মায়া এবং দয়ার আশায়, মায়ার আশায় একটু পানির আশায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি শাহার বানু যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, সন্তানকে কোলে করে নিয়ে গেলেন। আওলাদে রাসূল সামনে তুলে ধরে বলেন, ইয়াজিদের সৈন্যরা তোমরা এই সন্তানটাকে একটু পানি দাও, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই সন্তানটা তো কোনো অপরাধ তোমাদের সাথে করে নাই, তোমরা যদি বিশ্বাস না করো আমার এই সন্তানটাকে নিয়ে তোমরা পানি পান করায় নিয়ে আসো, আমার এই সন্তানটাকে তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে আমার এই সন্তানটাকে পানি পান করাইয়া তার কলিজা তোমরা ঠান্ডা বানিয়ে দাও। সেই দিন ছোট্ট বাচ্চার প্রতি তাদের মায়া হয় নাই, সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাই ভাই। কথা বলিয়া আওলাদে রাসূলের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো, এই তীরটা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বক্ষে ধরে রাখা ছোট্ট আলী আসগরের বুক চিরে কলিজা বিদীর্ণ হইয়া বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। পিটকে মেরে মেরে রক্ত বের হয়, আওলাদে রাসূল সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে কাঁদে আসমানের দিকে তাকিয়ে, আর আব্বি আল্লাহ ওরা সন্তানটাকে পানির বিনিময়ে তীর ছুঁড়ে মেরে আমার কোলের মধ্যে শহীদ করেছে, আল্লাহ তুমি জানো আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ আমি পানির একটু আশায় এসেছিলাম সন্তানকে পানি পান করানোর জন্য। এইভাবে কাঁদতেছিলেন,
কোলের মধ্যে করে সন্তানটাকে নিয়ে বিবিদের তাবুর পাশে যা ডাক দিছে, বিবিরারে বের হও, শাহর বাবু বের হও, তোমার সন্তানটাকে আমি জনমের পানি পান করাই নিয়ে আসছি। এমন পানি পান করেছি বিবি রে, এমন পানি পান করাইছি তোমার সন্তানটাকে, আর কোনোদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। বিবি রে, আমার নানা এতক্ষণে ওকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে ওর কলিজা ঠান্ডা বানাই দিছে। বিবি, ওকে কোলের মধ্যে নিয়ে দাও, বিদায় দিয়ে দাও, হাউজে কাউসারের পানি পান করে আনছি, আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না রে বিবি। আরে ওই বুঝি রে, যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে, যাই রে সোনা, কারবালার মাতম জারি। ইমাম জাইনুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ আমার আব্বা জান সবার কাছ থেকে বিদায় নিলেন, আমার কাছে আসছে, আমি দাঁড়াইতে পারতেছিলাম না, বসতে পারতেছিলাম না, আব্বা জান আসার উপরে লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম। আব্বা জান এসে আমাকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছিলেন, আমি বললাম আব্বা জান আমাকে যুদ্ধের পোশাক পরাই দেন, আমি শহীদ হতে চাই। আমার বড় ভাই কাশিম, আমার আলী আকবর, আমার আসগর শহীদ, আমারও যুদ্ধের পোশাক পরাই দেন আব্বা জান, আমি শহীদ হওয়ার বাসনা রাখি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বলেন, বাবা রে, আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, আল্লাহর উপরে তোমাদেরকে হাওলা করে গেলাম। দোয়া করে গেলেন, তিনার বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, জয়নব রে, আমার ইন্তেকালের পরে তুমি পরিবারের মুরব্বী, আমার এতেকালের পরে কয়েকটা ওসিয়ত তুমি মানবা, দয়া করে ওসিয়তগুলি বলে যাচ্ছি জয়ন, আমার ওসিয়তগুলি তুমি মানবা, পালন করবারে জয়ন। হযরত জয়ন স্থির থাকতে পারতেছিলেন না, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। জয়নব ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, ইমাম হুসাইনের ছোট বোন, বোনটা ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে কান্দার বলে, ভাই যান আমার আব্বা যান শহীদ হয়ে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বড় ভাইটা শহীদ, আপনাকে আমাদেরকে দাওয়াত করে রে কারবালার ময়দানে ওরা সবাইকে শহীদ করে দিয়েছে, আমার পাঁচটা সন্তান এই কারবালে শহীদ। জয়নব কেঁদে কেঁদে বলতেছিলেন, ভাইজান আমার পাঁচটা সন্তান আমার স্বামী এই কারবালায় ওরা শহীদ করে দিয়েছে, আমার ভাতিজাদেরকে শহীদ করেছে, আপনাকে শাহাদাতের জন্য ওরা ডাকতেছে, কার আমানতে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন কেঁদে বললেন, বোন রে, আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে গেলাম,
প্রথম ওসিয়ত, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার সাথে দুর্ব্যবহার করবে, আমার লাশের সাথে চরম ধৃষ্টতা দেখাবে, আমার সাথে চরম বেয়াদবি করবে তারা। কিন্তু এই কঠিন সময় আমার সাকিনা আমারে খুব ভালোবাসে, সে আমার মেয়ে, আমি ওরে খুব আদর করতাম। আমার লাশের পাশে যেন আমার সাকিনা যেতে না পারে, আমার সাকিনা আমার লাশের পাশে যাইতে দিবা না। দুই নম্বর ওসিয়ত, আমার এতেকালের পরে তোমরা মাতম করবা না, চুল ছিঁড়বা না, কাপড় ছিঁড়বা না, শরীর ছিঁড়বা না, এটা আমার নানার নিষেধ। দেখবেন প্রিয়জন মারা গেলে অনেক সময় নারীরা চুল ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, বুকে চাপড়ায়, শরীরে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করতে থাকে, এটা আমার নানার নিষেধ রে সাকিনা জয়নবরে, এটা আমার নানার নিষেধ। তিন নম্বর ওসিয়ত, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, কোনো রাজা বাদশার দরবারে আমাদের বিচার আর্জি পেশ করবা না। তিন নম্বর ওসিয়ত জয়নব, যদি কোনো দিন মদিনা শরীফ তোমরা যেতে পারো, যদি কোনো দিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, তাহলে আমাদের দুঃখের কথাগুলি, কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুলিল আলামিনের রওজা মোবারকে পেশ করবা, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে পেশ করবা না। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া আমাদের কষ্টের কথাগুলি বলবা, দুনিয়ার কোনো মানুষ রাজা বাচ্চার কাছে ফয়সালা দিবে। তিনটা ওসিয়ত করে তিনি চলে গেলেন। আর একটা ওসিয়ত করছিলেন যে আমার জয়নুলকে তোমার আমানতে দিয়ে গেলাম, সন্তানের মতো আদর করবা, কষ্ট দিবা না, আমার নানার উম্মতের জন্য তাকে রেখে গেলাম। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি এমন আবিদ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহু আকবার। পৃথিবীতে যত আবিদ আসবে, যত অলি আসবে, সমস্ত অলিদের সর্দার শিরোতাজ ছিলেন তিনি, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার, আবিদদের সাইয়্যিদ ছিলেন তিনি। ওনার সন্তানের নাম ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুসা কাজেম রাহিমাহুল্লাহর এক চমৎকার ঘটনা আছে, এটা আজকে বলার সুযোগ নেই, আল্লাহ যদি কোনো দিন আনেন তো অন্যদিন আপনাদেরকে শোনাব। ওনার জীবনের একটা চমৎকার কারামত আছে, ঘটনা আছে। যাই হোক, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, শাহাদাতের পরে, শাহাদাতের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো, একটা দুইটা না, 179টা তীর ওনার পরা শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে ফেলেছিল, 33টা তলোয়ারের আঘাত ছিল, 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে যাত্রা করে ফেললো। আহারে, তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র দেহ মোবারক থেকে ওরা জুব্বা খুলে ফেললো, জুব্বাখানা খোলার পরে ওনার দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে মাটির মধ্যে ফরাত নদীর ধুলাবালির মধ্যে শুয়াইয়া মাথা কেটে আলাদা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা বর্তমানে মিশরে, কিন্তু দাফন করা হয়েছিল আসকালানে, বর্তমান যে গাজা, ফিলিস্তিনে যে গাজা নিয়ে যুদ্ধ হয়, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই গাজার আগে নাম কি ছিল? আসকালান। এই আমার দিকে তাকান, ঘুমায়েন না, এগুলো জানার দরকার। একসাথে বলো তো আল্লাহু আকবার, না না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই বর্তমানে গাজায় আগে নাম ছিল আসকালান,
এই আসকালানে ওনার মাজার ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক সমাহিত করেছেন 530 হিজরি। ইতিহাসটা শুনবেন, 530 হিজরিতে এই আসকালানটা কাফেররা দখল করে নিয়ে নিল। বর্তমানে যেমন ইহুদিরা নিছে, ওরকম একসময় এটা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। তো মিশরের যিনি বাদশাহ ছিলেন, তিনি চিন্তা করলেন কাফেরদের অধ্যুষিত এলাকায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তক রাখার দরকার নাই। তিনি তৎকালীন সময়ে 30,000 স্বর্ণের দেরহাম দিয়ে, কত হাজার, 30,000 স্বর্ণের দেরহামের বিনিময়ে আসকালানের যিনি কাফের বাচ্চা ছিল তার সাথে সমঝোতা করলে যে আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে যাব, মাথা মোবারক, তুমি সুযোগ দাও। বলল ঠিক আছে, তোমরা টাকা দাও, মাথা দিয়ে আমরা কী করবো, নিয়ে যাও। তো মিশরের বাচ্চা সৈন্য সামন্ত লস লস্কর যারা নিয়ে গেছিলেন সবাইকে খালি পায়, জুতা ছাড়া, কি পায়, কথাকার না, কি পায়, খালি পায়। আজকে কাবা শরীফের হারামে মুসলমানরা জুতা পাই দিয়ে তাওয়াফ করে, সি 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 সি। এই আজকে বদ মাজহাব আজকে রুচিহীন ইসলাম বানাই গেছে। ইসলামের তো একটা রুচি থাকার কথা। কাবার হেতে হারিয়ে হাতে হাতিমে মুতাফের ভিতরে কত নবীর মাজার আছে আপনি হিসেবে জানান? ইসমাইল ইসলামের মাজার, কেউ বলছে নূহ ইসলামের মাজার আছে, 360 জন নবী আলি ইসলামের মাজার আছে এখানে একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার। 360 জন নবীর মাজারের উপর দিয়ে আমরা তাওয়াফ করি, ওখানে জুতা পাই দিয়ে মুসলমানরা তাওয়াফ করে, অনেকে জুতা পাই দিয়ে তাওয়াফ করে, শিখেছেন, পুলিশে বাধা দেয় না, পুলিশে বাধা দেয় না, কিন্তু আপনার গলায় তাবিজ থাকলে আবার টাইনে ছিঁড়ে ফেলবে, এটা ঠিক আছে, তাবিজের বেলায় টাইনে ছিঁড়ে, কিন্তু জুতা পাই দিয়ে যে মুসলমান তাওয়াফ করতেছে এটা হিসেবে নেই, বোঝার দরকার। তাহলে মিশরের বাচ্চা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনার জন্য কি পায় গেছিলেন? খালি পায়ে, কথা কর না, কি পায়ে, কি পায়ে, খালি পায়ে। কারণ উনি জানেন আমি এমন একজনের মাথা মোবারক আনতে যাচ্ছি যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনি শহীদে কারবালা, যাদের ইশারাতে সন্তুষ্টিতে কত গুনাহের উম্মত জান্নাতে চলে যাবে, আল্লাহু আকবার। ওনাদের আমাদের সুখের পানি যদি ওনাদের কাছে কবুল হয়ে যায়, এই যে মাহফিলটা যে চালু করছেন এটা যে কত বরকতময়, যে আমাদের চোখের পানিটা যদি ওনাদের কাছে কবুল হয়ে যায় তাহলে ওনাদের সুপারিশে আমরা না যাব, সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন না, তারপর খেয়ে করেন, আরো জোরে 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 জোরে, শেষ আমার বেশি বাড়াইতেছি না, বুঝে যান। তো মাথা মোবারক কানার জন্য খালি পায়ে উনরা যায়। এখন প্রশ্ন বুঝে যান, আজকে উনি শহীদ হয়েছেন 700 বছর আগে, কত বছর উনি শহীদ হয়েছেন, কত বছর আগে, 700, মাথা মোবারক উঠানো হচ্ছে কত বছর পরে, 700 বছর পরে, যে মাথা মোবারক যেরকম সেরকমই আছে, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুঝে দিন। 700 বছর পরে ওনার মাথা মোবারক থেকে বেহেশতের খুশবু আসতেছে, কি আসতেছিল, খুশবু, খুশবু, বহুতে যে খুশবু আমি শুকেছি এটা পৃথিবীর কোনো আতরে নাই, আমি আমরা অস্থির হয়ে গেছি যে এই খুশবু কোথার থেকে আসে, এত দামি খুশবু, লাশ আল্লাহর বেহেশত থেকে আসতেছে খুশবু, আসতেছে খুশবু, খুশবু, একটু দাঁড়া, তুমি খিচুড়ি দিতেছি, চিন্তা করিস না আব্বা, কথা কেন বাবা, খুব মনোযোগ্য। তাহলে শহীদরা জিন্দা, শহীদরা কি জিন্দা, তো ওনার মাথা মোবারক থেকে দেহ আলাদা করা হবে, মাথা মোবারক নিয়ে গেল, দেখেন 700 বছর পরে মাথা মোবারক যেরকম সেরকমই আছে, যেরকম তাজা, ঠোঁট তাজা, চোখ তাজা, চুল তাজা, দাড়ি মোবারক তাজা, রক্ত তাজা, আল্লাহু আকবার। আওলাদে
রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির উপরে শুয়াইয়া ৭০টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো, দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াবে তারা, কি পিশাচী কর্মকাণ্ড, কত বড় জুলুম তারা সেই দিন করেছিল দেখেন। ৭০টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারকে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুরের নিচে লোহা ব্যবহার করা হয় যাতে ঘোড়াটা পড়ে না যায়, খুরটা ভেঙে না যায়। এই শক্ত লোহার আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চামড়া গোষ্ঠগুলি খসে খসে বাবা পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল। আহারে, এই দৃশ্যখানা দেখে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই, তিনি দৌড়ায় এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লেখেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। বলে উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, না না গো, আপনার উম্মতের আপনার হুসেনের সঙ্গে কেমন ব্যবহার করে একটু দেখে যান। নানা যান, যাদের গায়ে মাসি মশা তুমি বসতে দাও নাই, আজকে তাদের গায়ের মধ্যে কারবালার ধুলাবালিগুলি পোবালি বাতাসে নিক্ষেপ করে যাচ্ছে। আজ উনার এই করুণ কান্না ইমাম ইবনে কাসির লিখতেছেন, ঠিক তখন ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে, আল্লাহর কাবার সঙ্গে ঘরের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমাতুল নবী হাত মুবারকের মধ্যে রক্ত, জুব্বা মুবারকের ধুলাবালি, চুলদারি মুবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে যায় ইবনে আব্বাস ডেকে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এইরকম আপনাকে দেখি নাই, আপনার গায়ে ময়লা কেন, ধুলাবালি কেন, আপনার গায়ে ধুলাবালি কেন নবী গো, আপনার জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন, চুলদারি মুবারক এলোমেলো কেন, আপনার হাত মুবারকে রক্ত কেন, আপনি কান্দেন কেন গো নবীজি, কি হয়েছে আপনার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলতেছে, ইবনে আব্বাস রে মক্কা নগরে খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আমার হুসাইন শহীদ, আমার হুসাইন শহীদ, আমি হুসাইনের রক্তগুলি নিয়ে কারবালার ময়দানে যা আল্লাহর দরবারে যাইতেছি। ইবনে আব্বাস রে মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ঘুম ভেঙে গেল, সারা মক্কার অলিগুলিতে দৌড়া শুনছ মক্কাবাসী, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন শহীদ, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই রে মক্কাবাসী, তাড়াতাড়ি যাও মক্কাবাসী, হুসাইন দুনিয়ায় নাই। মক্কাবাসী ডাক দেখ, ইবনে আব্বাস রে তুমি কি করে জানলা? বলে, স্বপ্ন দেখছি, আমার নবী আমার সংবাদ দিয়ে গেছে এইভাবে এইভাবে। ঠিক তার ২২ দিন পরে মক্কা নগরীতে সংবাদ আসলো, ইমাম হুসাইন ২২ দিন আগে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এই ঘটনাটাকে ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে তিনি বলছেন, এটা বড় মজবুত সনদ, বড় শক্ত সনদের ঘটনা। আমার হুসাইন যখন কারবালায় শহীদ, তখন আমার নবী যে হুসাইনের শাহাদাতের সময় তার পাশে একসাথে জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। বলে উম্মতের কবরে
কঠিন নিদানে আমার নবী আসতে পারে, যদি উম্মত আশিক রসুল হওয়ার কথা কোন ঠিক কিনা? এসব যুগম্বদ অলে মঞ্জুর দোয়া করুনা, জব ওয়াক্তে না জাত আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা। মে কবরে অন্ধেরি মে ঘবড়াউঙ্গা জব তন্হামে, কবরে অন্ধেরি মে ঘবড়াউঙ্গা জব তন্হাম, ইমদাদ মেরি করুনে জানা রসুল্লাহ, ইমদাদ মেরি করুনে জানা রসুল্লাহ, রোশন মেরি তুরবত কো লিল্লাহি জারা করুনা, জব ওয়াক্তে না জাত আয়ে আকা দিদারে আতা করুনা।